আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের সবারই কিন্তু একটি কমন সমস্যা হচ্ছে আমাদের মোবাইল ফোনে তেমন কোনো ফটো ভিডিও অথবা ডকুমেন্টস না থাকার পরেও আমাদের মোবাইল ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটা অনেক সময় ফুল হয়ে যায় অথবা যেখানে দুই জিবি ফুল হওয়ার কথা সেখানে দেখা যায় দশ পনেরো জিবি কিন্তু ফুল হয়ে যায় তো এই সমস্যা থেকে আপনি কীভাবে সমাধান পাবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার এই সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো এবারে আপনাদেরকে আমি আগে একটু প্রমাণটা দেখাই দেখুন আমার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ সেটা কতটুকু ফুল হয়েছে দেখুন তেপ্পান্ন জিবি আমার ফোনে তেমন কিছুই নাই আমি যদি গ্যালারিতে যাই ভালো করে দেখতে পারবেন এখানে তেমন কিছু কিন্তু নাই এখানে ফটো ভিডিও তেমন কিছু নাই অল্প কিছু আছে ঠিক আছে কিন্তু তারপরও এখানে কিন্তু তেপ্পান্ন জিবি কিন্তু ফুল হয়ে গেছে ভালো করে দেখুন তেপ্পান্ন বলতে পারেন চুয়ান্ন জিবি কিন্তু ফুল হয়ে গেছে এখন এইটা কীভাবে সমাধান করবেন এজন্য আপনাকে যে কাজটা করতে হবে দুইটা কাজ করতে হবে প্রথমত আপনি এখান থেকে আপনার ফোনের যে অ্যাপগুলো প্রতিনিয়ত আপনি ব্যবহার করেন সেই অ্যাপগুলো ক্লিয়ার করতে হবে এজন্য ধরুন টিকটক টিকটকটা আমি বেশি ব্যবহার করি টিকটক এবার এখানে অ্যাপ ইনফো লেখা থাকবে অথবা এখানে আই বাটনের মতো থাকবে এরকম আপনি সেখানে ক্লিক করবেন এক এক ফোনে এক এক রকম আসবে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এরকম চলে আসবে এবার নিচে দেখুন এখানে এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এটার উপরে আপনি একটা ক্লিক করে দিন এবার নিচ থেকে দেখতে পারছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করে দিন তাহলে দেখতে পারবেন এখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং দেখতে পারবেন এখনই আমাদের কতটুকু এমবি এখান থেকে কমে যায় এবার এই যে দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে আমার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে বা ফাইল ম্যানেজার সেখানে যদি চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে তেপান্ন জিবি আছে তেপ্পান্ন পয়েন্ট জিরো সাত আগে কিন্তু এখানে তেরাশি না কত যেন ছিল ঠিক আছে প্রায় এক জিবির একটু কম কিন্তু এখান থেকে কমে গেছে এভাবে আপনি যদি প্রত্যেকটা অ্যাপ ক্লিন করেন আবারও দেখুন আমি যদি একটু দেখাই আপনাদেরকে ম্যাসেঞ্জারের উপরে চেপে ধরবো এবারে অ্যাপ ইনফোতে আসবো এবারে ম্যাসেঞ্জারটা যদি আমি এখান থেকে ক্লিয়ার করে দিই ভালো করে দেখুন এই যে ক্লিয়ার স্টোরেজ এটা যদি ক্লিয়ার করে দিই তাহলে দেখতে পারবেন এখান থেকে কতখানি এমবি এখান থেকে কমে যায় ভালো করে দেখুন ক্লিয়ার হয়ে হয়ে গেছে এবারে আমি ফাইল ম্যানেজারে চলে আসবো এই যে দেখুন এখান থেকে একটু আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ন পয়েন্ট সেভেন থ্রি জিবি হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এটা কমতেছে ঠিক এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপ এখান থেকে ক্লিয়ার করে দিবেন আর একটা কথা মনে রাখবেন ক্লিয়ার করে দিলে কিন্তু আবার নতুন করে আপনার ফেসবুক যদি ক্লিয়ার করে দেন তাহলে ফেসবুকে আবার নতুন করে আইডি লগ ইন করতে হবে টিকটকে লগ ইন করতে হবে কিন্তু আর একটা কাজ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে আপনি ধরুন ফেসবুকে এভাবে চেপে ধরবেন অ্যাপ ইনফোতে আসবেন বা আই বাটনে আসবেন এবারে যে কাজটা করবেন স্টোরেজ ক্যাশে এসে আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ লেখা আছে আপনি এটা এটাকে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার ক্যাশ এটাকে ক্লিয়ার করে দিলে কি হবে আপনার এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি লগ ইন থাকে তাহলে সেটা কিন্তু লগ আউট হবে না আপনি কিন্তু আবারও ফেসবুকটাকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এভাবে ব্যবহার করতে পারবেন ফেসবুকটাকে আইডি লগ ইনই থাকবে কিন্তু আপনি এখন যদি আমি টিকটকে ওপেন করি টিকটকে তো ফুল ডাটা ক্লিয়ার করে দিয়েছি এখন টিকটক যদি আমি ওপেন করি এই যে দেখুন টিকটকে আসলে আমি যদি প্রোফাইলে ক্লিক করে দেখতে পাবেন এখানে কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে তার মানে আপনি যদি সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে দেন তাহলে আবারও আপনাকে অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ভেবে চিন্তে কাজগুলো করবেন ঠিক আছে সম্পূর্ণটা ক্লিয়ার করলে কি হয় আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কিন্তু খুব দ্রুত অনেকটাই কমে যাবে এভাবে প্রত্যেকটা অ্যাপ যে অ্যাপগুলো আপনি বেশি বেশি ব্যবহার করেন প্রত্যেকটা অ্যাপ এভাবে ক্লিয়ার করে দেবেন এবারে দুই নাম্বারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে যদি এই যে ফোন ম্যানেজার নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা যদি আপনার ফোনে থাকে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা ফোনেই দেওয়া থাকে হয়তো অনেক ফোনে দেওয়া থাকে না যদি দেওয়া থাকে ফোন ম্যানেজার অথবা আই ম্যানেজার লেখা থাকতে পারে এই অ্যাপটা যদি থাকে তাহলে অ্যাপটাকে ওপেন করবেন এবারে অপটিমাইজ লেখা আছে এখানে অপটিমাইজে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের মেমোরিটাকে অপটিমাইজ করে দেখবে এবং এখানে যদি কোনো প্রকার জাঙ্ক ফাইল থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন যে আমি এখান থেকে অপটিমাইজে ক্লিক করলাম আরও নতুন নতুন অপশন আছে সেগুলো আমি দেখাচ্ছি একটু পরে আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে বলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে দেখুন এখান থেকে একশো পার্সেন্ট হওয়া অব্দি আপনাকে অপেক্ষা করতে হবে দেখুন এখান থেকে আপনার মেমোরিটা অপটিমাইজ হচ্ছে দেখতে পারছেন এখান থেকে চারশো আটানব্বই এম বি কিন্তু আমার এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ভালো করে দেখুন এবারে আমি এখান থেকে ব্যাকবার ক্লিক করব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্লিন লেখা আসছে ব্যাটারি ক্লিন বা এখান থেকে ফোন জাঙ্ক ফাইল ক্লিন এখানে দেখুন ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কতটুকু হয় দেখুন ওয়ান পয়েন্ট ফোর নাইন দেখতে পাচ্ছেন দেড় জিবি আমার কিন্তু এখান থেকে জাঙ্ক ফাইল আসে এগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে এখন এগুলো ক্লিয়ার করার জন্য যে কাজটা করতে হবে একটু অপেক্ষা করতে হবে সম্পূর্ণটা এখান থেকে স্ক্যান হওয়া অব্দি এই যে দেখুন সম্পূর্ণ স্ক্যান হয়ে গেছে এবারে নিচ থেকে ক্লিয়ার লেখা আছে আপনি ক্লিয়ারে ক্লিক করে দিন তাহলে দেড় জিবি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবারে এই যে দেখুন ক্লিয়ার কিন্তু কমপ্লিট এবার আমরা একবার ব্যাকবাটনে ক্লিক করে দিব এবার এখান থেকে দেখুন আর একটা চলে আসছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিবি এটা টিকটকে লেখা আছে তো আমরা এখান থেকে ক্লিনে ক্লিক করব এভাবে যতগুলো অপশন আসবে প্রত্যেকটা ভাবে স্ক্যান করবেন এখান থেকে সেভ ক্লিন আপ লেখা আছে আপনি এখানে ক্লিক করে দিন প্রত্যেকটা অপশন এখান থেকে আপনি ক্লিয়ার করতে হবে এই যে দেখুন এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবারে আপনি একবার বাটনে ক্লিক করে দিবেন দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এভাবে যতগুলো অপশন আসবে আপনি প্রত্যেকটাকে কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিবেন এখান থেকে কানেক্ট ইউর চার্জার এটাও আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন তো আমি এত কিছু আপনাদেরকে দেখাইতেছি না আপনি এগুলো করে নেবেন সম্পূর্ণ দেখাইতে গেলে অনেকটা সময় লাগবে তো এখন আপনাদেরকে একটু দেখাই আমার ফোনের যে ফাইল ম্যানেজারটা রয়েছে সেখানে যদি আমি চলে আসি তাহলে দেখতে পারবেন এখান থেকে আগের থেকে অনেকটাই কিন্তু এখানে ইন্টারনাল স্টোরেজ কিন্তু কমে গেছে দেখুন এই যে একান্ন পয়েন্ট এগারো জিবি কিন্তু হয়ে গেছে ভালো করে দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে আগে কতটুকু ছিল ভিডিওর প্রথম থেকে আপনারা দেখে নেবেন এখন কতটুকু হয়ে গেছে আমি কিন্তু সবগুলো অ্যাপ কিন্তু ক্লিন করি নাই মাত্র দুইটা বা তিনটা অ্যাপ কিন্তু ক্লিন করছি সম্পূর্ণ অ্যাপ কিন্তু ক্লিন করেই নেই সম্পূর্ণ অ্যাপ ক্লিন করলে এখান থেকে দশ পনেরো জিবি অলরেডি এমনিতেই কমে যাবে ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে সেটা কীভাবে কমিয়ে আনবেন এই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ